আমরা আশা করছি সেই ধরনের মেধা সম্পন্ন ছাত্র হয়তো নাও আসতে পারে। আমরা সব সময় শিক্ষার মানটাকে উন্নয়ন করার চেষ্টা করে যাচ্ছি, সরকারিভাবেও, সরকারি কলেজেও যারা পড়বে, বেসরকারি কলেজেও যারা পড়বে, সকলেরই শিক্ষার মান উন্নয়ন করার জন্যে আমরা পদক্ষেপ নিয়েছি। ভালো চিকিৎসক, ভালো শিক্ষকের ব্যবস্থাও আমরা করছি। আমরা সিমুলেশন ল্যাব পর্যন্ত করেছি, যেটা বিশ্ব উন্নত দেশে থাকে। যে সিমুলেশন ল্যাবের মাধ্যমে যারা যারা MBBS ছাত্র পড়ালেখা করছে, তারা সিমুলেশন ল্যাবের মাধ্যমে তারা অত্যাধুনিক একটি ব্যবস্থা যন্ত্র, যার মাধ্যমে তারা মানুষের শরীরের বিভিন্ন অংশ দেখতে পাবে এবং সেখানে কিভাবে সার্জারি করতে হয়, কিভাবে সেখানে বিভিন্ন রকমের অস্ত্রোপচার করে, এই বিষয়গুলো তারা শিখতে পারবে, যেটা অন্য দেশেও হয়ে থাকে। সেই জন্য মান উন্নয়ন আমরা করে যাচ্ছি। এবং শিক্ষার যদি কিনা আমরা এই যারা লেখাপড়া এখানে করবে, মেডিসিনে যারা লেখাপড়া করবে, তাদের মানটাও বজায় রাখা আমাদের জন্য খুব প্রয়োজন। সেই জন্যে নাম্বারগুলো আছে, যদি আমরা এমন নাম্বার রাখি যে নাম্বার, যে স্কোর যদি খুব কম রাখি, তাহলে আমরা মনে করি যে সেখানে হয়তো আমরা মেধায় যে ধরনের ছাত্র আমরা আশা করছি সেই ধরনের মেধা সম্পন্ন ছাত্র হয়তো নাও আসতে পারে। সেই জন্যই আমাদের এবারের কিন্তু একটা সিস্টেম আমরা নতুন করেছি, অর্থাৎ আমরা সব ম্যারিট ভিত্তিতে ভর্তি হবে। যেখানেই ভর্তি হোক সেখানে ম্যারিট ভিত্তিতে ভর্তি হবে, যে কলেজে হোক, বেসরকারি যে কোনো জায়গায় ভর্তি হোক, সেটা ম্যারিট, তাদের যে ম্যারিট আছে, তারা যে নাম্বার পেয়েছে সেই অনুযায়ী তারা ভর্তি হতে পারবে, তয় তদ্বিরে এখানে কোনো কাজ হবে না। আর যেটা নাম্বারের কথা বললেন, একটি ক্ষেত্রে বায়োলজির ক্ষেত্রে সেটা আধা নাম্বার বৃদ্ধি করা হয়েছে, অর্থাৎ সাড়ে তিন থেকে চার করা হয়েছে, অর্থাৎ হাফ নাম্বার বৃদ্ধি করা হয়েছে, 0.5 বৃদ্ধি করা। এতে খুব প্রভাব পড়বে বলে আমি মনে করি না। তারপরেও এই বিষয়টি আমরা দেখব, যদি কোনো রকমের প্রভাব পড়ে বা বিদেশি ছাত্রদের এখানে আসতে অসুবিধা দেখা দেয় না, তাহলে পরে আমরা সেই বিষয়টি আবারও আমরা বিবেচনায় নিব। ধন্যবাদ আপনাদের।